আজকের এই ভিডিওতে আপনাদের জন্য থাকবে পুষ্পিতা প্রেমা অপুর লেখা মন কেমনের বেস্টি সিজন 2 এর 16তম পর্ব। শেষ পর্যন্ত পড়ার পর কমেন্ট করবেন ভালো লেগে থাকলে, একটা লাইক দিতে ভুলবেন না। তো চলুন কথা না বলে সরাসরি গল্পে চলে যাই। আকাশটা গম্ভীর হয়ে আছে, সকাল থেকে পড়ে যাচ্ছে বৃষ্টি, থামার নাম গন্ধ নেই। পরি ব্যালকনির থাই গ্লাস সরিয়ে দিল, বৃষ্টির জাপটায় মুখটা আদো ভেজা হয়ে গেছে। আজকের দিনে বৃষ্টি হতে হলো। মাথা মুছতে মুছতে ওয়াশরুম থেকে বেরোলো রেহান। পরি ঘাড় ঘুরিয়ে তাকালো আর বলল, শুনুন। রেহান কোনো আওয়াজ করল না। পরি চেঁচালো, ডেকেছি না? রেহান বলল, কি সমস্যা? পরি মুখ ভাঙালো, বলল, কখন থেকে রেডি হয়ে বসে আছি, আপনি কখন রেডি হচ্ছেন? রেহান বলল, আমার আটা ময়দা মাখতে হয় না, তাই সময়ও বেশি লাগে না। পরি রাগে ফুসে উঠল, কিন্তু আম্মা বলেছে যখন তখন রেগে যাওয়া যাবে না, তাই রাগ করাও যাবে না। কিন্তু পরির ভীষণ রাগ লাগছে, এই হাদারামটাকে তাকে পিঞ্চ মেরে কথা বলছে। পরির কষ্ট লাগলো, বর বউকে এভাবে বলে নাকি? সে একটু সাজেনি, শুধু শুধু বলছে। পরি পা দিয়ে মেঝেতে দুম করে আঘাত করলো, নাকি সুরে বলল, আমার রাগ লাগছে, মেরে ফেলব। রেহান গাড় গড়িয়ে তাকালো, কি হলো আবার পাগলটার? পরি চোখ বন্ধ করে মাথাটার দেয়ালে ঠেকে বলল, রাগ লাগছে। রেহান বলল, ডাক্তার বাসায় আছে, দেখিয়ে নাও মাথায় কি সমস্যা। পরি রেগে গেল এবার, ত্বরিত গতিতে ছুটে রেহানের কাছে গেল। রেহানের গলায় ঝুলে থাকা তোয়ালে শক্ত করে ধরল। রেহান চোখ ছোট ছোট করে তাকালো, বলল, পাগলামি বেড়ে গেছে নাকি? পরি মুখটা কাঁদো কাঁদো করে বলল, আরেকবার পাগল ডাকলে মেরে ফেলবো, আম্মাকে বলে দেবো, আমার কাছে তো আপনি ভদ্রলোক। রেহান হাসল আর বলল, শাশুড়ি মা ঠিকই ধরেছে, ভদ্রকে ভদ্র বলেছে আর পাগলকে পাগল। পরির মাথা খারাপ হয়ে গেল, রেহানকে টেনে তার মাথা দিয়ে রেহানের মাথায় তুম করে বাড়ি খাওয়ালো। রেহান কপাল ডলতে ডলতে বলল, পাগল কি সাদে বলি। পরি বলল, আরেকবার পাগল বললে মেরে ফেলবো, সত্যি সত্যি মেরে ফেলবো। রেহান নিঃশব্দে হাসল। পরি বলল, আম্মা বারণ করেছে, নইলে মেরেই ফেলতাম। রেহান বলল, বিধবা সাজার এত শখ? পরি নাক ফুলালো, পিহুর ডাক বেশি এলো, দিদিয়া দাবাইকে তাড়াতাড়ি বের হতে বলো। পরি রেহানের গলা ঝুলিয়ে থাকা তোয়ালে ছেড়ে দিল আর বলল, বের হন আমার ঘর থেকে তাড়াতাড়ি। রেহান হেঁটে হেঁটে তোয়ালে দিয়ে মাথা মুছল আর বলল, আমার ঘর থেকে তুমি বের হো, তাড়াতাড়ি। পরি চেঁচালো, এটা আমার ঘর। রেহান আস্তে করে তার হাত ধরলো, পরি চমকে তাকালো। রেহান চুপচাপ তাকে ঘরের বাইরে নিয়ে গেল, মুখের ওপর ধপ করে দরজা বন্ধ করে দিয়ে বলল, এটা আমার ঘর। পরি ধুমধাম দরজা আঘাত করলো, চেঁচিয়ে ডাকলো, আম্মা। রেহান নিঃশব্দে হাসলো, শেষমেশ কপালে কিনা একটা পাগল বউ জুটলো। পরি চোখ কসলাতে কসলাতে চোখ লাল করে ফেললো, বেয়াদব ছেলেটা তাকে বের করে দিল। পিহু পরিকে দেখে অবাক হয়ে বলল, বেরোনোর সময় ঝগড়া করছিস দিদিয়া, তুমি কখন শোধরাবে, দাবাইকে তুমি সত্যিই জ্বালাচ্ছ। পরি বলল, ওই ছেলেটা ওই মানে। পিহু চলে গেল। পরি আদির কাছে গেল, আদি কিছু বুঝে ওঠার আগে জড়িয়ে ধরলো আর বলল, আব্বা আমি মেরে ফেলবো। আদি হেসে দিল, বলল, কাকে মারবেন? পরি তার দিকে তাকালো আর বলল, ওই ছেলেটা আমাকে রুম থেকে বের করে দিয়েছে, তুমি বকে দেবে, বেয়াদব ছেলে, এটা আমার আব্বার বাড়ি, আমার বাড়ি। আদি হাসল আর বলল, এটা তোমার বরেরও বাড়ি। পরি আব্বার সাথে ওর রাগ করলো, ঈশার কাছে গেল, ঈশাকে জড়িয়ে ধরে বলল, আম্মা ওই ছেলেটাকে আমাদের সাথে নেবে না, আমরা একা যাব। ঈশা হাসল আর বলল, আচ্ছা। পরি খুশি হলো আর বলল, আম্মা ওই ছেলেটা আমাকে বউ মানে না, কাজের লোক মনে করে। ঈশা হাসল, পিহুর চুল বেঁধে দিতে দিতে বলে, কাজের লোক তো সবাই, আমিও। পরির আম্মার উপর রাগ লাগলো, গেল আলিয়ার কাছে। আলিয়া তাকে দেখে বলল, তুমি কি খাবার টাবার খাও না পরি? গলার হাড় হাড্ডি সব বেশে উঠছে। পরি বলল, ওগুলাই সুন্দর। আলিয়া বলল, ওগুলো সুন্দর না, খেয়ে দে মোটা হয়ে যাও, এত শুকনো ভালো না, শাড়ি যে পরেছ সেটা তো দেখেই মনে হচ্ছে খুলে পড়ে যাচ্ছে। পরি বলল, আমি এভাবেই সুন্দর সবাই বলে। আলিয়া বলল, তোমার বর বলেছে? পরি চুপ হয়ে গেল আর বলল, না বলে না। আলিয়া বলল, তো? পরি বলল, চেঁচাচ্ছ কেন, ভয় করে না? আলিয়া শক্ত গলায় বলল, তুমি ছোট্টবেলায় খুব ভালো ছিলে, এখন খুব অসভ্য হয়ে গেছো, যার কারণে রেহান তোমাকে সহ্য করতে পারছে না। পরি কাঁদো কাঁদো হয়ে বলল, সে বলে ছোট্টবেলা আমি মোটো ছিলাম, এখনও মোটো হলে আবারও মোটু বউ ডাকবে। আলিয়া বলল, ডাকবে না, আর একটু স্বাস্থ্য আসলে আরও ভালো লাগবে, দেখো এখন নতুন বউ তুমি,
সব সময় সেজে গুজে থাকবে, শাড়ি পরবে। ফরি বলল, শাড়ি পরলে আমি হাঁটতেই পারি না। আলিয়া ধমক দিল, যাও এখান থেকে, কোনো কিছু বুঝিয়ে শান্তি নাই, মুখে মুখে কথা, ফিরিয়ে দিতেই হবে, যাও। ফরি কাঁদতে কাঁদতে বেরিয়ে গেল। আম্মা ঠিকই বলে, দাদুর মাথা ঠিক নেই, আগের মতো বয়স হয়েছে। ফরি তারপর কান্না থামাতে পারল না, সবাই তাকে বকে বটটাও। রেহান রেডি হয়ে দরজা খুলে বের হয়ে যেতেই তার বুকের ওপর হামলে পড়ল কেউ একজন। ফেফো করে কেঁদে ফরি বলল, আপনি নড়বেন না, না হলে মেরে ফেলব। রেহান মাথা নামিয়ে বুকের এত কাছের মেয়েটিকে দেখল, তার পরনের শার্ট নষ্ট হয়ে যাচ্ছে চোখের পানিতে। তা বলার সাথে সাথেই ফরি ধুমধাম বাড়ি লাগালো মাথা দিয়ে, কেঁদে কেটে বলল, আমি সুন্দর নই? রেহান মনে মনে হাসল, কিন্তু উপরে তা দেখালো না, বলল, ছাড়ো। ফরি বলল, না ছাড়বো না। রেহান বলল, ঠেলে দেব এখন, ছাড়ো। ফরি নাক মুছে দিল তার শার্টে, চোখ মুছে দিল, তারপর বলল, এবার যান। রেহান বলল, তুমি যাও, আমার আবার চেঞ্জ করতে হবে। ফরি বলল, কেন? রেহান বলল, মাহিদ যদি আমার শার্টের এই অবস্থা দেখে কি বলবে? ফরি চুপ হয়ে গেল, মাথা দুলিয়ে চলে গেল। ঈশা আদি আর পিহকে গিয়ে বলল, ওই ছেলেটার শার্ট নষ্ট করে দিয়েছি। আদি বলল, কি? ঈশা তাড়াতাড়ি কথা ঘুরাল, বলল, ডক্টর, রেহানকে নিয়ে আপনি বেরোন, আমি আসছি, যান যান। আদি পরির দিকে সন্দিগ্ধ চোখে চেয়ে চলে গেল। আদি বেরোতে ঈশা বলল, তোমার বুদ্ধি কবে হবে পরি? বাবার সামনে কেউ অমন কথা বলে? পরি বলল, ছেলেটা ওই দিন আমার অন্যা টেনে তার বেজা চুল মুচ্ছিল, তাই আমি আজ তার শার্ট নষ্ট করে ফেলছি। এখানে বুদ্ধির কি আছে আম্মা? আজ আমি ভীষণ বকা খাচ্ছি, কারোর সাথে কথা বলবো না আর। ঈশা পিহুকে বলল, এই পাগল মেয়েটা আমার। পিহু হাসল আর বলল, মাম্মা, দিদিয়া দাবায়ের প্রেমে পড়েছে, একটু একটু করে, এগুলো সেসবেরই লক্ষণ। ঈশা অবাক হয়ে বলল, তুমি প্রেম মানে কি বুঝো, বেশি পাকনা হয়েছ? পিহু নিঃশব্দে একটুখানি হাসল। ঈশা বলল, আজ তো তোমার মাহিদ ভাই চলে যাবে, মিস করবে না? পিহু বলল, না আমি তো খুশি, আমি আর মায়ের খাবো না, একটু শান্তিতে থাকবো, ভালো থাকবো, কারো চিঠিও আর বহন করতে হবে না। ঈশা অন্য কিছু জিজ্ঞাসা করার আগে পিহু চলে গেল। ঈশা বলল, চিঠি কি পিহু, বলে যাও। গাড়ির পিছনের সিটে পরি, পিহু আর ঈশা, সামনে রেহান আর আদি। রেহান ড্রাইভিং সিটে বসা, ড্রাইভিং করছে। পরি পিছন থেকে চুল টেনে দিল রেহানের, রেহানের মাথায় হাত দিল। আদি ঈশার কারণে কিছু বলতে পারলো না, পরি আবারও টান দিল। পিহু দেখল, ঈশা বাইরে থেকে চোখ সরিয়ে পিহুর দিকে তাকালো, পিহু কিছুই বলল না, পরি হাত তালে দিল। এখন কেমন লাগছে, টিট ফর ট্যাট? আদি বলল, কাকে বলছো? পরি বলল, ড্রাইভারকে। রেহান কিচ্ছুটি বলল না, চাচ্চু আর কাকের সামনে কে কি বলে ফেলে মেয়েটা কে জানে, তার পাগল বউ, উফ। ঈশা ডাক দিল পরিকে, চুপচাপ বসো পরি, কি হচ্ছে এসব? পরি মুখ কালো করে বসে থাকলো। গাড়ির মিররে রেহানকে দেখা গেল, সে মুখ মোচড় দিল। রেহান ইশারায় বুঝিয়ে দিল, হাতের নাগালে একবার পাই। পরি ভয় পেল, ফিসফিস করে পিহুকে বলল, পিহু ওই দেখো ছেলেটা কীভাবে তাকাচ্ছে, আমি একটুও ভয় পাচ্ছি না। পিহু বলল, দিদিয়া ভয় না পেলে চুপ করে থাকো, দাবাইকে আর জ্বালিও না, ড্রাইভিং করছে। পরি বলল, আচ্ছা জ্বালাবো না, এটা আগে বলবে না। খানবাড়ি পৌঁছালো সবাই, আদি ঈশা পরি আর রেহান বেরিয়ে পড়লো গাড়ি থেকে। পিহু থেকে গেল আর বলল, যাচ্ছি কিছুক্ষণ পর, তোমরা যাও। আদি বলল, শরীরে আবার খারাপ লাগছে? পিহু মাথা নাড়িয়ে বলল, না। আদি মাথায় হাত বুলিয়ে বলল, আচ্ছা আসো, জ্বর এখনো পুরোপুরি কমেনি, সাবধানে এসো। পিহু মাথা ঝাঁকালো। রেহান পিছন থেকে পরির মাথায় চাটি মেরে লম্বা লম্বা পা ফেলে চলে গেল। পরি ব্যাবে করে কেঁদে দিয়ে বলল, আব্বা আমাকে মেরেছে, জোরে মেরেছে। আদি জিজ্ঞাসা করলো, কে মেরেছে? পরি বলল, ওই ছেলেটা। ঈশা কপালে হাত দিল, কোথায় রেহান? রেহান এমন ছেলেই নয়, তুমি কি ছেলে ছেলে লাগিয়েছ? ওর নাম রেহান, রেহান ডাকবে। পরি কাঁদো কাঁদো হয়ে বলল, তুমি আব্বাকে নাম ধরে ডাকো, আমিও ডাকব। ঈশা জিভে কামড় দিল, এই মেয়েটা ছোট্ট, আর কতদিন থাকবে? ঈশা যেতে যেতে আদিকে বলল, মেয়েটাকে এত তাড়াতাড়ি বিয়ে না দেওয়া উচিত ছিল। আদি বলল, তোমার মতো কলেজ পাশ করে তো হয়নি, তুমি আরও আগে করেছ বিয়ে, বরের জন্য নাকি পাগল হয়ে যাচ্ছিলে। ঈশ্বর রেগে তাকালো আদির দিকে আর বলল, আপনাকে আমি পরে দেখে নিচ্ছি ডক্টর, বিয়ে আপনার ভালোর জন্যই করেছি, আমার তো ক্ষতিই হয়েছে। আদির মন খারাপ হলো, মিষ্টি সবসময় এই কথাটা বলে, সব ভুলে সে যে এখন তাকে ভালো রেখেছে, এটা মনে রাখা যায় না।
কখন কষ্ট দিয়েছে বারবার শুধু সেটাই দেখিয়ে দেয়। মিষ্টির সাথে সে আর কোনো কথাই বলবে না, সারাক্ষণ তাকে শক্ত শক্ত কথা বলে। ঈশা আদি যেতে না যেতেই দেখলো নীরার অবস্থা, মাহিদকে আশ্রে পিস্ত্রে জড়িয়ে ধরে রেখেছে, কাঁদতে কাঁদতে হয়তো এবার ক্লান্ত হয়ে পড়েছে। মাহিদ নীরার মুখের সাথে মুখ লাগিয়ে বলল, মেরি মা, তোমার ছেলে শ্বশুর বাড়িতে যাইতেছে না বাপ, বোঝো না কেন? নীরা আবার আওয়াজ করে কাঁদল। মাহিদকে আরো শক্ত করে ধরে বলল, মাহি আমাকে নিয়ে যা, তুই কি খাবি, তুই কি পরবি, কোথায় থাকবি, তোকে ছাড়া আমি কিভাবে থাকবো, কিভাবে খাবো? মাহিদ বলল, চিন্তা করো কেন, রাত্রে না জানলে একটা বিয়ে করে নেবো, বউ রান্দা বাড়া করে খাওয়াইব। নীরা বলল, না না, আমার একটা বাচ্চা মাত্র, আমি তার জন্য পছন্দের মেয়েকে বউ করে আনবো। মাহিদ হাসলো আর বলল, আচ্ছা বিয়া করুম না, এমনি এমনি লই আসুন। নীরা বলল, আমার তোকে ছাড়তে কষ্ট হচ্ছে, আমি ছাড়তে পারছি না, যাস না মাহি। মাহিদ আলতো আলতো করে মাকে ছাড়াতে বলল, ওরে বাপের বউ, ছাড়ো না বাপ, তুমি এভাবে ধরে রাখলে কি করে হইব বাপ। নীরার হাত থেকে মাহিদ নিজেকে ছাড়ালো, মায়ের মুখ আগলে ধরে ফিসফিস করে বলল, মা এই দেখো। নীরা তাকালো, মাহিদ চোখ মেরে দিল, নীরা খিলখিল করে হেসে উঠল, সবাই অবাক হয়ে নীরার হাসি দেখল। এখন না কাজ ছিল? মাহিদ হেসে দিল আর বলল, এইভাবে হাসতে থাকো মা, আমি আসব। নীরা হাসতে হাসতে আবারও কেঁদে দিল, মাহিদের মুখ আগলে ধরে কপালে মুখের স্নেহের পরশ এঁকে দিল। এই ভালোবাসার মুখটা আর ছুঁতে পারবে না কাছ থেকে, নিজ হাতে খাওয়াতে পারবে না কতদিন, কোলে মাথা রেখে ঘুম পাড়ানো ঘুম পাড়াতে পারবে না কতদিন। কি করে থাকবে নীরা, পুরো বাড়িটাই যে খালি হয়ে যাচ্ছে, সবাইকে হাসাবে কে, পুরো বাড়ি মাতিয়ে রাখবে কে? তো ফ্রেন্ডস, এতটুকু ছিল আজকের গল্পের পর্ব। কেমন লেগেছে জানিয়ে কমেন্ট করবেন, ভালো লেগে থাকলে একটা লাইক দিতে ভুলবেন না। সবসময় ফারুক স্যারের সাথে অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই কামনায় আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা।